ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি একটা হাদিসকে নিয়ে প্রশ্নটি করলেন, যে হাদিসের মধ্যে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কল রাসূলুল্লাহ সাল্লাম, রাসূলুল্লাহ ارشاد করেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের মালকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদের মর্যাদা পাবে। এখন প্রশ্ন হলো, যদি নাকি সে যে মাল জোরপূর্বক মাল নিজে আসছে, কোনো সন্ত্রাস, কোনো স্বৈরাচারী কেউ জোর দিয়ে কারো মাল অন্যায়ভাবে নিতে চায়, তখন সাহেবে মাল, যে মালের মালিক, সে যদি নাকি ওই অন্যায়কারীকে, ওই জালেমকে, হ্যাঁ ওই সন্ত্রাসকে উল্টা হত্যা করে, তখন এই সম্পদের মালিকের গুণা হবে কিনা? সম্মানিত দিনে এই প্রশ্নের উত্তর সহি মুসলিমের মধ্যে দেওয়া আছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, কলা যা রাজুরুন ইলা রাসূলিল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে বললেন, কলা ইয়া রাসূল আল্লাহ আরাইতা ইন যা রাজুলুন ইউরিদু আখযা মালি, হে আল্লাহ রাসূল, আপনার কি রায় যদি কোনো ব্যক্তি আমার মাল অন্যায়ভাবে নিতে আসে, নিতে চায়? কলা ফালা তুতিহু মালাকা, তাহলে তুমি তোমার সম্পদ তাকে দিয়ে দিবে না। কলা আরাইতা ইন কাতালানি, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কি বলবেন যখন ওই ব্যক্তি আমার সাথে যুদ্ধে লিপ্ত হইতে চায়, মাল নিবে, দরকার হলে সে মারামারি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কলা কাতিলহু, তাহলে তুমি তাকে হত্যা করো। কল আরাইতা ইন কাতালানি, হে আল্লাহ রাসূল, যদি সে আমাকে হত্যা করে ফেলে তাহলে কি হবে? কলা ফাআনতা শাহীদু, তাহলে তুমি শহীদ হবে। এখন প্রশ্ন, কলা আরাইতা ইন কাতালতুহু, আপনি আমাকে এখন বলেন যদি আমি তাকে হত্যা করে ফেলতে পারি, কলা হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী হবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। একবারে প্রকাশ্য আপনার প্রশ্ন উত্তরটি এই হাদিসের মধ্যে দেওয়া আছে, যেহেতু আপনি এই সম্পদের প্রকৃত মালিক আর ওই ব্যক্তি অন্যায়ভাবে আপনার থেকে সম্পদ নিয়ে যাওয়ার জন্য আসছে, সন্ত্রাসের মাধ্যমে আপনার থেকে জোর জবরদস্তি করে সম্পদ নিয়ে যেতে আসছে, তাহলে আপনি প্রতপক্ষে একটা দিবেন না। এই যদি নাকি না দিতে গিয়ে এখানে মারামারিও বাদে, তাহলে আপনি তাকে হত্যা করার চেষ্টা করবেন। এখন যদি নাকি সে আপনাকে হত্যা করে ফেলে, আপনার শাহাদাতের মর্যাদা পাবেন, আর যদি যদি নাকি আপনি তাকে হত্যা করে ফেলেন, সে জাহান্নামে যাবে, কারণ সে অনেপথে আছে, আপনি তো হকের মধ্যে আছেন। এই জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মুসা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।